শ্রেষ্ঠকে, ওনার গুণ যদি আমরা অনুসরণ করতে পারি আমরাও। এবার আমি বলি, আপনারা একটু খেয়াল করবেন, ভালো মানুষ খারাপ মানুষ কয় পার্ট, কয় পার্ট, কোনটা হওয়ার ইচ্ছা? আরো জোরে বলেন, কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা শোনার ইচ্ছা? কোনটা হয়ে মরার ইচ্ছা? এবার বলেন, আমি প্রশ্ন করব, যার চেহারা সুন্দর তাকে কখনো ভালো মানুষ বলছেন? আচ্ছা, যার টাকা বেশি তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার চাকরি আছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? জোরে বলেন না। যে ব্যবসায়ী সফল হয়েছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যে পড়ালেখায় পিএইচডি পাশ করে ফেলছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার দশতলা বিল্ডিং বানিয়েছে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যে এরকম করেছে, সেরকম করেছে, এভাবে করেছে, সেভাবে করেছে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার হাসিটা বেশি সুন্দর তাকে ভালো মানুষ বলেছেন? যার চোখ বেশি টানা 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 হরিণী চোখ তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার কথার মিষ্টিতা এমন মিষ্টিতা মধুকেও হার মানায় ফেলে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? ভালো মানুষকে, যার চরিত্র সুন্দর। তাহলে ভালো যদি হতে চান একটা জায়গায় ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের জায়গার নাম হচ্ছে চরিত্র। সেই ট্রিটমেন্টের জায়গার নাম কি? অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের ব্যবসায়িক ডিল চরিত্রের অংশ, আমাদের ওয়াদা চরিত্রের অংশ, আমাদের সংসার জীবন চরিত্রের অংশ, আমাদের চাকরি জীবন চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের হাঁটা চরিত্রের অংশ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের ব্যবহার চরিত্রের অংশ, আমাদের উঠা চরিত্রের অংশ, আমাদের বসা চরিত্রের অংশ, সব কিছুই চরিত্রের অংশ। আর আমরা বুঝতে পেরেছি, যার চরিত্র ব্যাস তার সব দিক দিয়ে ব্যাস, যার চরিত্র ব্যাস তার সব দিক দিয়ে ব্যাস, যার চরিত্র ভালো তাকেই ভালো মানুষ বলে। ভালো মানুষ ভালো চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নায় উল্টা আমাদেরকে গালি দেয়, বলে যে তোর মতো বাটপাড়ার নাই, তোর মতো মিথ্যুকার নাই, তোর মতো পেয়াদবার নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি কি একবার বার করলো? জবান চরিত্র অংশ, হাসি চরিত্র অংশ, ব্যবহার চরিত্র অংশ, ব্যবসা চরিত্র অংশ। এবার মন বলে, তোমার ২৪ ঘন্টার জীবনটা বলাটা উঠাটা বসাটা হাঁটাটা নবীর সুন্নত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে।